আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং স্টুডিও। আজকের এপিসোডে আমি আপনাদেরকে কিভাবে চুলায় চিকেন প্যান পিৎজা তৈরি করা যায় সেটাই তৈরি করে দেখাবো। আমার চ্যানেলে আরও দুইটি ভিন্ন ধর্মী পিৎজার রেসিপি থাকলেও এটা ছিল না, এটার জন্য অনেক বেশি রিকোয়েস্ট পাচ্ছিলাম, তাই আপনাদের রিকোয়েস্টে এই রেসিপিটি আপনাদের সামনে প্রেজেন্ট করছি। আমি এখানে হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি। দুধটা হালকা গরম থাকতে হবে, খুব বেশি যেন গরম না থাকে এটা একটু খেয়াল রাখবেন। আপনি একটা আঙুল দিয়ে ধরতে পারবেন ঠিক সেরকম হালকা গরম থাকবে। এর মধ্যে নিয়ে নিয়েছি হাফ টেবিল চামচ চিনি, 2 চা চামচ পরিমাণ ইস্ট। ইস্ট আপনারা যে কোনো সুপার শপে কিনতে পাবেন। এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিতে হবে। অন্য একটি বোলে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে নিচ্ছি আমি স্বাদমতো লবণ, দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল, আপনারা চাইলে সয়াবিন তেল কিংবা বাটারও ব্যবহার করতে পারেন। এবার সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন কোথাও কম বেশি না থাকে। এবার কিছুক্ষণ আগে যে দুধের সাথে ইস্টের মিশ্রণটা রেডি করে রেখেছি সেটা নিয়ে নিচ্ছি, নিচ্ছি 1টা ডিম। এখন সব কিছু মেখে নিচ্ছি। এটা তৈরি করার জন্য কোনো এক্সট্রা পানি বা দুধের দরকার হবে না, আমি যে পরিমাণ দিয়েছি সেটা দিয়েই কাই হয়ে যাবে। তারপরেও যদি মনে করেন কাইটা পারফেক্টলি তৈরি করার জন্য একটু পানির দরকার আছে, আপনারা চাইলে একটু পানি বা দুধ দিয়ে তৈরি করে নিতে পারেন। কাইটা তৈরি হয়ে যাওয়ার পরে একটা কোনো খোলা স্পেসে নিয়ে নিতে হবে। এরপরে এটাকে প্রায় 8 থেকে 10 মিনিট ভালোভাবে মথে নিতে হবে। যত ভালোভাবে মথবেন পিৎজাটা ততই সুন্দরভাবে ফুলবে এবং সফট হবে। যে বাটিতে আমি কাইটা তৈরি করেছি সেই বাটিতেই কাইটাকে নিয়ে ওপরে 1/2 চা চামচ পরিমাণ তেল ছড়িয়ে দিচ্ছি, এতে করে বাইরের লেয়ারটা আর ড্রাই আউট হবে না। এবার এটাকে কোনো ঢাকনা বা প্লাস্টিক ক্লিন র্যাপ দিয়ে ঢেকে হালকা গরম জায়গায় রেখে দিতে হবে 1.5 থেকে 2 ঘন্টা। তো আমি অন্যদিকে চিকেনের ফিলিংটা রেডি করে নিচ্ছি। চিকেনের ফিলিংটার জন্য আমি প্রায় 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল নিয়েছি, আপনারা চাইলে এই পর্যায়ে বাটারও ব্যবহার করতে পারেন। দিচ্ছি 1/2 চা চামচ আদা আর 1/2 চা চামচ রসুন বাটা। এবার নেড়ে চেড়ে এটাকে 1-2 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। আর ভেজে নেওয়ার সময় চুলার আঁচটা একটু কমিয়ে ভাজবেন, না হয় আদা রসুন কিন্তু অনেকখানি ছিটে ওঠে। এবার হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি আমি 1 কাপ, একটু পাতলা স্লাইস করে কেটে ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে তারপরে নিতে হবে। দিচ্ছি স্বাদমতো লবণ, এছাড়া দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। এখন সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। চিকেন ব্রেস্ট হতে খুব বেশি একটা সময় লাগে না, এক্সট্রা পানিরও দরকার হয় না, তবে আপনাদের যদি মনে হয় এক্সট্রা পানি দিয়ে তারপরে সিদ্ধ করতে হবে একটু পানি ব্যবহার করতে পারেন। এরই মাঝে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, এটাকে কিন্তু বেশি ভাজা যাবে না, এভাবে সাদাটে থাকা অবস্থাতেই যখন সিদ্ধ হয়ে যাবে তখন তুলে একটা সাইডে রেখে দিতে হবে। অন্যদিকে 1.5 ঘন্টা হয়ে গেছে, দেখেন ডোটা ফুলে প্রায় 2 গুণের মতো বেড়ে গেছে। এবার এই ডোটার ভেতরে যে বাতাসটা ঢুকেছে, যে বাতাসটার কারণে ডোটা ফুলে উঠেছে, সেটা চেপে বের করে দিতে হবে। এবং এই ডোটাকে আমি 2টা ভাগ করে নিচ্ছি, আমি এটা দিয়ে 2টা পিৎজা তৈরি করব। যে প্যানে আপনি পিৎজাটা তৈরি করবেন সেই প্যানে 1/2 চা চামচের মতো সয়াবিন তেল ছড়িয়ে দিচ্ছি। এবার 1টা ভাগ নিয়ে আমি 2 হাত দিয়ে ছড়িয়ে ঠিক প্যানটা যত বড় তত বড় করে নিচ্ছি, আপনারা চাইলে বেলুনি দিয়ে বেলেও রুটির মতো করে নিতে পারেন। আর সাইডের অংশটা যেন একটু উঁচা থাকে সেভাবে করে ছড়িয়ে নিতে হবে। এবার কাঁটা চামচ দিয়ে আমি কয়েকটা ছিদ্র করে নিচ্ছি, এতে করে পিৎজাটাকে যখন আপনি চুলায় তৈরি করবেন জায়গা জায়গা থেকে ফুলে উঠবে না, না হয় কিন্তু কোথাও উঁচু কোথাও নিচু হবে, এতে করে নিচের ক্রাস্টটা সুন্দর হয় না। এবার আবারও ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করেছি 10 মিনিট। 10 মিনিট পর দেখবেন যে বেসটা ফুলে উঠবে। এবার আমি এর ওপরে ছড়িয়ে দিব পিৎজা সস, এটা আপনারা চাইলে ঘরে তৈরি করতে পারেন, সেটার রেসিপি আমার চ্যানেলেই আছে, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে তৈরি করে নেবেন। আবার চাইলে আপনারা সুপারমার্কেট থেকে কিনেও তারপরে ব্যবহার করতে পারেন। আমি প্রয়োজন মতো ছড়িয়ে দিচ্ছি, কেউ কম খায় কেউ বেশি খায়, আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা পিৎজা সসটা ছড়িয়ে দিবেন। এবার এর ওপরে আমি ছড়িয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপের মতো মোজারেলা চিজ,
যারা দেশের বাইরে থাকেন তারা অবশ্যই মোজারেলা চিজটা কেনার আগে দেখে নেবেন সেটা হালাল কিনা। আপনারা চাইলে ঢাকাইয়া পনিরটাও কিন্তু ব্যবহার করতে পারেন। আমি যে চিকেনটা তৈরি করেছি সেখান থেকে অর্ধেকটা চিকেন ছড়িয়ে দিচ্ছি। আপনাদের পিৎজা যে টাইপের টপিং দিয়ে ভালো লাগে আপনারা কিন্তু সেগুলো দিয়েই এই পিৎজাটা তৈরি করতে পারেন। আমি আমার পার্সোনালি যে টাইপের টপিং ভালো লাগে আমি সেগুলোই দিচ্ছি। আমি সামান্য সুইট কর্ন ব্যবহার করেছি, লাল আর সবুজ রঙের ক্যাপসিকাম, সেই সাথে পেঁয়াজ ব্যবহার করেছি আর কিছু ব্ল্যাক অলিভও ব্যবহার করব। সুইট কর্ন আর ব্ল্যাক অলিভ এই দুটো কিন্তু আপনারা যে কোনো সুপার মার্কেটে দেখবেন কাঁচের বয়ামে থাকে, অনেক সময় টিনের কৌটার মধ্যে থাকে। আমি এক্সট্রা টপিং পছন্দ করি তাই আমি আজকে দুই লেয়ারে সব কিছু দিব। আর আপনারা যদি চান ঠিক এই পর্যায়ে কিন্তু আর কিছু দিতে হবে না, এভাবে করেই চুলায় বসিয়ে দিতে পারেন। তবে আমি যেহেতু দুই লেয়ারে ব্যবহার করছি তাই আমি আবারও কিছুটা চিজ ছড়িয়ে দিয়ে ওপরে আবারও সেম টপিংগুলো একটু একটু করে ছড়িয়ে দিচ্ছি। আসলে ঘরে যেহেতু তৈরি করে খাবো তাই একটু এক্সট্রা দিলেই স্বাদটা আমার কাছে বেশি ভালো লাগে। আমি যেহেতু চুলায় তৈরি করব, চুলায় কিন্তু ওপর থেকে কোনো তাপ আসে না, সেই কারণে দেখা যায় বাইরের যে সাইডের রুটিটা আছে এটা সাদাটে থেকে যায়। তাই মোস্ট অফ দ্য টাইম আমি ডিম ফেটে সেটাকে সাইড থেকে ব্যবহার করি, এতে করে সাইডের রুটিটা আর সাদাটে থাকে না। তবে আজকে আমি ডিম ব্যবহার করছি না, আজকে আমি আরেকটা জিনিস ব্যবহার করছি, সেটা হচ্ছে আমি যে পিৎজা সসটা নিয়েছি সেই সসটাই হালকা করে ব্রাশের সাহায্যে সাইডে লাগিয়ে নিচ্ছি। এতে করে ব্রেডটাও দেখতে সুন্দর লাগে আর ব্রেডটা খেতেও ভালো লাগে। এবার এর উপরে প্রায় হাফ চা চামচের মতো অরিগ্যানো ছড়িয়ে দিচ্ছি। এই অরিগ্যানোটা কিন্তু অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ অরিগ্যানো ব্যবহার না করলে পিৎজার আসল স্বাদটা কিন্তু আসবে না। আপনারা যে কোনো ব্র্যান্ডের অরিগ্যানো ব্যবহার করতে পারেন। এবার আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি, চুলার আঁচটা এই পর্যায়ে একেবারে বাড়িয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনায় কোনো ছিটো থাকলে কোনো কাগজ বা কাঠি দিয়ে ছিটোটাকে বন্ধ করে দিয়ে অপেক্ষা করতে হবে 5 মিনিট। যখন 5 মিনিট হয়ে যাবে চুলার আঁচটাকে একেবারে কমিয়ে দিতে হবে, আর এখন অপেক্ষা করতে হবে প্রায় 10 থেকে 12 মিনিট কিংবা ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত চিজটা গলে যায়। যখন চিজটা পুরোপুরি গলে যাবে, আপনাদের আর একটু বেশি সময়ও লাগতে পারে, তখনই বুঝতে হবে পিৎজাটা হয়ে গেছে। দেখেন আমি সাইডে পিৎজা সসটা দেওয়ার কারণে কত সুন্দর একটা কালারও হয়েছে। পিৎজা ট্রাই করবেন গরম গরম থাকা অবস্থাতেই সার্ভ করতে, তাহলেই এর আসল স্বাদটা আপনারা বুঝতে পারবেন। আর এটা খেয়ে বোঝার কারোই উপায় নেই যে এটা আপনারা ঘরে তৈরি করেছেন তাও কিনা চুলার ওপরে। ব্রেডটা যেরকম সফট হয়েছে নিচে থেকেও ঠিক সেরকমই হয়েছে যেরকমটা ওভেনে বেক করলে হয়। আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।